গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি পোশান ট্র্যাকার পোশান ট্র্যাকার ব্যাপারে নতুন আপডেট নিয়ে চলে এসেছি। পোশান ট্র্যাকারের নতুন ভার্সন চলে এসেছে 19.2। চলুন দেখি কীভাবে আমাকে আপডেট করতে হবে। প্রথমে আমরা প্লে স্টোরে যাবো, নিয়ে প্লে স্টোরে গিয়ে ওইখান থেকে পোশান ট্র্যাকার ট্যাপ করব। দেখুন পোশান ট্র্যাকার সব সময় যখন নতুন ভার্সন আসে ওইটা প্লে স্টোর থেকে আপডেট করতে হয়। দেখুন আমি পোশান প্লে স্টোরে গিয়ে পোশান ট্র্যাকার ট্যাপটা করলাম, নিয়ে আপডেটে লাগিয়ে দিলাম। দেখুন আমার আপডেট হচ্ছে, ঠিক আছে। দেখুন আমার আপডেটে নিয়ে নিয়েছে, আপডেট হচ্ছে। এটা নেটওয়ার্ক যদি ভালো থাকে সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যায়। দেখুন আমার আপডেট হচ্ছে, আপডেটের পর ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পর ওটা খুলবে, পোশান ট্র্যাকারটা খুলবে। দেখুন আমার এটা আপডেট হয়ে নিয়ে আমি ওপেন করছি। এই দেখুন আমার পোশান ট্র্যাকার খুলে গেল, ঠিক আছে। পোশান ট্র্যাকার খুলে গেল, আমার যে পোশান ট্র্যাকার যে ইন্টারফেসটা আছে ওটা খুলে গেল। আপডেটের পর দেখে নিব আমরা যে পোশান ট্র্যাকারে কী কী নতুন ফ্যাসিলিটি অ্যাড হয়েছে। প্রথমে দেখুন, ইউ উইন প্রোফাইল এডেড ফর ভ্যাকসিনেশান ডিটেলস, মানে আমাদের যে বেনিফিসিয়ারি আছে ওদের তো ভ্যাকসিনেশান ডিটেলস এক পেজে কিছু থাকতো না, নিয়ে এই নতুন যে ভার্সন এসেছে 19.2 এটাতে ইউ উইন প্রোফাইল বলে, মানে ইউ উইন মানে হয়ে তুমি জিতলে ওই রকম প্রোফাইল একটা অ্যাড করা হয়েছে, ওটা সমস্ত বেনিফিসিয়ারিদের জন্য অ্যাড হয়েছে। দ্বিতীয় নম্বর দেখুন, চেক অ্যাপ্লাইড ফর গ্রোথ মনিটরিং নিউ হাইট ক্যান নট বি লেস দেন প্রিভিয়াস হাইট, মানে আমাদের যে আগে পোশান ট্র্যাকার ছিল এটাতে যে আগে মাসে কী কত ছিল বা এই মাসে কত হয়েছে হার্ট ওয়েট, আমরা যে যা যার মন করতো ওইটাই পুট করে দিতাম, ঠিক আছে। আগে মাসের কারো হাইট দেখে এই মাসে পুট করা হতো, বা যা ইচ্ছা আগে মাসে যদি কারো 72.8 আছে তো এই মাসে 72.6 হয়ে গেল, এরকমও ব্যাপার আছে। অনেক কর্মীরা না বুঝে সুঝে যেমন মন হয় ওইরকম কাজ করতে ছিল, কিন্তু এখন ওটা আর করা চলবে না। এই যে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন, চেক অ্যাপ্লাইড ফর গ্রোথ মনিটরিং নিউ হাইট ক্যান নট বি, মানে যে এই মাসে যেমন আমি সেপ্টেম্বর মাসে হাইট পুট করলাম, হাইটটা আগে মাস থেকে কম হতে পারবে না, সবসময় হাইটটা বাড়বে। দিদিও দেখলেন এই মাসে মিটিং করলো, এটাতে হাইট নিয়ে অনেক কিছু বললো যে আপনাদের হাইটটা কী করে কমে যাচ্ছে, সবসময় হাইটটা বাড়ে, ওয়েটটা আপনার কমে বেশি হতে পারে কিন্তু হাইটটা কম হতে পারে না কোনো দিন। কিন্তু অনেক কর্মী এরকম কাজ করেছে যে ওদের হাইটটাও কমে যাচ্ছে, যখন পুট করছে ওটা হাইটটাও কমে যাচ্ছে, ঠিক আছে। আর তৃতীয় নম্বর দেখুন, হাইট অ্যান্ড ওয়েট রেঞ্জ রিমুভড ফ্রম দ্য ফর্ম, আগে আমাদের যে হাইট আর ওয়েটের ঘরে দেখতেন একটা ই ছিল, কলাম ছিল যে হাইট ক্যান নট বি এক্সিড দেন, মানে 72.5 72.6 এরকম করে দেওয়া ছিল সব বাচ্চাদের, সব বেনিফিসিয়ারিদেরই ছিল এটা হাইট, যাদের আমরা পুট করতাম ওদের নিয়ে। কিন্তু এখন ওটা রিমুভ করা হয়ে গেছে, ঠিক আছে। অনেক বাচ্চাদের হাইট হয় যে খুব 70 থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে, ওই জিনিসটাই টোটালি রিমুভ করা হয়েছে, ঠিক আছে। এটা করা হয়েছে যে কর্মীরা আছে, অনেক কর্মীরা এরকম আছে যে বছরে দেখুন একবার ওই হাইট আর ওয়েট করে রেখেছে, ওইটাই প্রতি মাসে ই করে দিচ্ছে, পুট করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এরকম আর করা চলবে না, আপনাদেরকে প্রত্যেক মাসে হাইট আর ওয়েট করতে হবে, আর সব কাজ বুঝে সুঝে করতে হবে। যেমন এই জিনিসটা হয়েছে যে অনেক কর্মীরা হাইটটা কী করে কমে যাচ্ছে এটা তো কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। এগুলো আপনারা ভাবছেন আমরা এখানে পুট করে দিচ্ছি বাস মোবাইলে থেকে যাচ্ছে, এটা হচ্ছে না, এটা উপরে মহলে মনিটরিং হচ্ছে, কোন কোন ব্লকে কোন প্রজেক্টে কেমন কাজ হচ্ছে, কেমন ওদের হাইট ওয়েট চলছে, কেমন ওরা ঠিকঠাক কাজ করছে কি না, এই ব্যাপারে ওই জন্যে এই নতুন ভার্সনটা এসেছে। আর যে যারা যারা এরকম টুকলিবাজি করতো ওদের নিয়েই বেশি করে এইগুলো করা হচ্ছে, যে আপনারা প্রত্যেক মাসে দেখে দেখে টুকে দিচ্ছেন, হাইট ওয়েট আর করছেন না, ঠিক আছে। ওই জন্যে এই পোশান ট্র্যাকারে নতুন ভার্সন এসেছে, ঠিক আছে। তার চেষ্টা করবেন যে প্রত্যেক মাসে হাইট ওয়েটটা সঠিক করে করুন, আর ওয়েটটা আর হাইটটা বিশেষ করে ভালো করে দেখে শুনে ওটা মোবাইলে পুট করুন, ওটা মনিটরিং হয়, বিশেষ হাইট আর ওয়েটের জন্যই তো পোশান ট্র্যাকারটা হয়েছে, ঠিক আছে।
তাহলে আপনারা বুঝে গেছেন যে পোষণ ট্র্যাকার অ্যাপে নতুন 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 কী কী ফ্যাসিলিটি অ্যাড হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা দেখে নিব যে আরও কী কী নতুন এসেছে, এরপরে আমি আপনাদেরকে পোষণ ট্র্যাকার খুলে দেখাচ্ছি। আর পুরনো যে ফ্যাসিলিটিগুলো ছিল সে তো আছেই, আমাদেরকে ওইরকম তো কাজ করতেই হবে। পুরনো যে পোষণ ট্র্যাকারে ছিল হাইট ওয়েট ইমিউনাইজেশন, ওইগুলো নিয়ে তো কাজ করতেই হবে। আর এটা যে নতুন পোষণ ট্র্যাকারের ভার্সনটা এসেছে, এটা নিয়ে আপনাদেরকে ভালো করে সঠিকভাবে কাজ করতে হবে, ঠিক আছে। তো চলুন দেখে নিই, আমাদেরকে পোষণ ট্র্যাকার খুলে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী কী নতুন নতুন এড হয়েছে। এরপরে চলুন আমরা দেখে নিই পোষণ ট্র্যাকার খুলে যে আমাদের কী কী নতুন ফ্যাসিলিটি অ্যাড হয়েছে, ঠিক আছে। দেখুন পোষণ ট্র্যাকারে ট্যাপ করলাম, ট্যাপ করার পর দেখুন আমার ইন্টারফেসটা খুলে গেছে। এটাতে আমি বেনিফিসিয়ারিতে যাব, ঠিক আছে। বেনিফিসিয়ারিতে গিয়ে আমি দেখুন 3 থেকে 6 বছরের যে বাচ্চা আছে ওদের ঘরে ক্লিক করব। ওটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে পোষণ ট্র্যাকারের যে নতুন ভার্সনটা আপডেট হয়েছে ওটাতে কী কী আপনারা ফ্যাসিলিটি পেতে চলেছেন, ঠিক আছে। প্রথমে দেখুন আমরা দেখে নিব গ্রোথ মনিটরিং। আমি যে বললাম গ্রোথ মনিটরিং ব্যাপারে যে নতুন একটা হয়েছে, অ্যাড হয়েছে, এটা দেখুন একটা বাচ্চার আমি ঘর খুলে দেখাচ্ছি। 3 থেকে 6 বছরের যে বাচ্চা আছে ও DPT2 বুস্টার, এখানে দেখুন আগে লিস্ট আমাদেরকে পুট করতে হতো, এখন কী হচ্ছে ওটা চলে আসছে জোন বয়সে জোন বাচ্চার জোন ভ্যাকসিনের দরকার ওই ভ্যাকসিনটা চলে আসছে, ঠিক আছে। 3 থেকে 6 বছরের যে ভ্যাকসিন আছে আপনার DPT2 বুস্টার ওরা পাবে। তা এই বাচ্চাটা পেয়েছে কি না ওইটা চলে এসেছে, এটা যদি পেয়ে থাকে তাহলে এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেওয়ার পর দেখবেন এখানে ডেট আর কোন ডেটে পেয়েছে যদি মেনে নিন। যেমন আমার ছিল বৃহস্পতিবার দিন 21 তারিখ ছিল, যদি 21 তারিখে ক্যাম্প ছিল আমার, তো 21 তারিখে যদি আমি এখানে পুট করি 21 সেপ্টেম্বর, এখানে দেখবেন নিজে থেকে নিয়ে নেবে 21 সেপ্টেম্বর, নিয়ে আমি এটা এতে ক্লিক করে দিব, ঠিক আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে যদি আপনার কোনো বাচ্চা নিয়ে থাকে আপনি এরকম করে পুট করে দিলেন, নিয়ে হয়ে গেল আপনার, ওটা সাবমিট নিয়ে নেবে, ঠিক আছে। যখন বাচ্চাটার পুরো কমপ্লিট ইমিউনাইজেশন হয়ে যাবে তখন আপনারা ওই বাচ্চাটা ওই যে ইউভিন আছে ওইটাতে চলে আসবে যে ওই বাচ্চাটার পুরো ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও একটা বাচ্চার। যেমন দেখুন এই অভিরাজ বিশ্বকর্মা, এর বয়সটা বেশি আছে 4 বছর 6 মাস, ঠিক আছে। এটাতে আমি ক্লিক করলাম, নিয়ে আপনার অ্যাড ভ্যাকসিনেশনের ডিটেলসে গেলাম, ঠিক আছে। এখানেও দেখুন সেম জিনিসটাই আসছে, এখানে আপনি যদি ক্লিক করেন উপরে DPT2 বুস্টার, জোন বয়সে জোন আছে বাচ্চা ওর ওই রকমই আসবে, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর আপনি ওইরকমই করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনাদের হাইট আর ওয়েট কীভাবে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। একটা বাচ্চাকে নেবেন, নিয়ে দেখবেন খুলে, ঠিক আছে। এই দেখুন আরুষি ভুঁইয়া বলে একটা মেয়ে আছে, ওকে আমি ক্লিক করলাম, এটাতে 3 ডটে ক্লিক করব, নিয়ে অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল গ্রোথ মনিটরিংয়ে যাবো, ঠিক আছে। গ্রোথ মনিটরিংয়ে গিয়ে দেখুন এখানে আসবে ওর পুরো ডিটেলস, আগে মাসের পুরো ডিটেলসটা, এই মাসের পুরো ডিটেলসটা চলে আসবে। এখানে দেখুন যে হাইট এন্টার হাইটের নিচু একটা এখানে যদি আমি 80 পুট করব, ঠিক আছে। আগে কি ছিল এখানে যে 80 নিচে দেখতেন একটা লেখা থাকতো, হাইট ক্যান নট বি এক্সিড দেন 72 পয়েন্ট কিছু একটা ছিল, আমার অত মনে নাই। আর ওয়েটের ব্যাপারেও সেম ছিল, ঠিক আছে। ওয়েটের ব্যাপারেও এরকম আসতো হাইট আর ওয়েট দুটাই। কিন্তু এখন এই যে নিচুতে মেনে নিন, আপনি যদি কোনো বাচ্চার খুবই কম ওয়েট, মেনে নিন আমি 52 সেন্টিমিটার পুট করলাম, 52.2 পুট করলাম, তখন এটা যদি বাচ্চার বয়স হিসাবে যদি কম থাকতো তাহলে এইখানে লিখা আসতো, নিচুতে লিখা আসতো যে ইওর হাইট ক্যান নট বি এক্সিড মোর দেন বা লেস দেন, এরকম করে একটা আসতো। কিন্তু এখন ওই জিনিসটা
সরিয়ে দিয়েছে। ওয়েটের ব্যাপারেও সেম জিনিসটা আছে, ওয়েটের ব্যাপারে আপনি দেখেন ওয়েটটা কোনো বাচ্চার কম বা বেশি হতে পারে, কিন্তু হাইটটা কোনো দিনই কমবে না, বাড়বে সবসময়। বাচ্চার ওজন যদিও কমে যায় কিন্তু হাইটটা সেম থাকবে, এই জিনিসটা সবসময় আপনারা মনে রাখবেন যে হাইটটা কমবে না, হাইটটা সবসময় বাড়ে। ওই নিয়েই নতুন আপডেট এসেছে, আপনারা ভালো করে বুঝে হাইট আর ওয়েটটা আপলোড করুন, কেননা এ নিয়ে বিশাল ঝামেলা চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার তো এ মাসে হাইট ওয়েট পুট করা হয়েছে, ওই জন্য আমি আর করতে পারছি না, নাহলে করিয়ে দেখিয়ে দিতাম আপনাদেরকে। ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব হোক নতুন ভার্সানটা আপডেট করে নিন, আর নতুন ভার্সান আপডেট করে যে যদি আপনাদের বাকি আছে কাজগুলো ওটা কমপ্লিট করে নিন। ঠিক আছে, আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে।